কি হয়েছিল, কোথায় গেছিলি, কবে তোকে কোথায় কে নিয়ে গেছিল, কতদিন ধরে পরে? রবিবার দিন আমাকে বাড়িতে আলাম কালাম। একেবারে ফিল্মি কায়দায় অপহৃত যুবককে উদ্ধার করলো গাজল থানার পুলিশ। বিভিন্ন সূত্র ধরে অপহরণ কাণ্ডের কিনারা খুঁজে অপহৃত যুবককে উদ্ধার করলো গাজল থানার পুলিশ। অভিযুক্তরা পলাতক থাকলেও তাদের খুঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশের সাফল্যে খুশি অপহৃতের পরিবার। পুলিশ সূত্রে খবর, উদ্ধার ওই যুবকের নাম বৈদ্যনাথ সরেন, বয়স 17+, বাড়ি গাজল থানার আলাল গ্রাম পঞ্চায়েতের ফোনাকাটা এলাকায়। পুলিশ সূত্রে খবর, আলাল গ্রাম পঞ্চায়েত এলাকার ফোনাকাটা এলাকার বাসিন্দা নরেন সরেন গত সোমবার গাজল থানায় তার ছেলের অপহরণের অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করে। তিনি অভিযোগ করেন, রবিবার তার ছেলেকে গাড়ি ভাড়ার জন্য ডেকে নিয়ে গিয়ে অপহরণ করেছেন এক ব্যক্তি। বিগত কয়েকদিন পূর্বে ওই ব্যক্তি তার বাড়ি আসে এবং গাড়ি ভাড়া বাবদ অগ্রিম 200 টাকা দিয়ে যান। রবিবার তার ছেলে ভুটভুটি ভ্যান নিয়ে গেলেও, রাত পেরিয়ে গেলেও বাড়ি ফিরে আসেননি তার ছেলে। এমনকি ফোন করলেও ফোনের সুইচ অফ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সারাদিন খোঁজাখুঁজের পর সোমবার গাজল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে গাজল থানার পুলিশ। এরপরেই মঙ্গলবার অপহৃত ওই যুবকের বাবার ফোনে 20 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসলে অভিযোগকারী নগেন সরেন গাজল থানায় জানান। এরপরে তোড়জোড় খোঁজাখুঁজি শুরু করে গাজল থানার পুলিশ। লাগানো হয় বিভিন্ন সূত্র। অপহৃত ওই যুবকের ফোন কাজে লাগিয়ে অভিযুক্তরা বারংবার ফোন করে মুক্তিপণ দাবি জানাতে থাকেন বলে জানা যাচ্ছে এবং মুক্তিপণ দাবি করার পরেই ফোন সুইচ অফ করে দেওয়া হতো, এমনটাই সূত্রের খবর। এরপর পুলিশ সেই ফোনের সূত্র ধরে বিভিন্ন স্থানে সন্ধান পায়। তার মধ্যে বিশেষত বেশ কয়েকটি জায়গা চিহ্নিত করে সেই স্থানগুলি টার্গেট করে গাজল থানার পুলিশ। অন্যদিকে অবশেষে 4 লক্ষ টাকার মুক্তিপণ দিতে রাজি হয় অপহৃতের বাবা। দিন ঠিক হয় টাকা হস্তান্তর এবং অপহৃত যুবককে মুক্তি দেওয়ার, সেটাকেই কাজে লাগায় গাজল থানার পুলিশ। গাজল থানার আইসি রণবীর কুমার বাগ, সাব ইন্সপেক্টর কৌশিক কুমার দাস, এএসআই শুভেন্দু বিকাশ পতি এবং কায়ামুদ্দিন শেখের নেতৃত্বে এবং রতুয়া থানার যৌথ উদ্যোগে বিশাল সাদা পোশাকের পুলিশ বাহিনী গতকাল সন্ধ্যায় রতুয়ার থানার অন্তর্গত ভাদু এলাকায় অভিযান চালিয়ে নজরুল হক নামে এক ব্যক্তির বাড়িতে অপহৃত ওই যুবককে হাত পা মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশের এই স্পেশাল টিম। কি হয়েছিল, কোথায় গেছিলি, কবে তোকে কোথায় কে নিয়ে গেছিল, কতদিন ধরে পরে? রবিবার দিন আমাকে বাড়িতে আলাম কালাম নামের লোক আমাদের বাড়িতে আসে, ভাড়ার নাম করে 200 টাকা বায়না দিয়ে গেছিলো, ঠিক আছে। তো আমি ভাড়ার জন্য নিয়ে গাড়ি নিয়ে চলে গেলাম, ঠিক আছে। তো স্ট্যান্ডে উঠালাম ওকে। কোন স্ট্যান্ড থেকে? চেপোস স্ট্যান্ড থেকে। কোথায় নিয়ে নিয়ে গেলাম? আমাদের ওখানে। যখন বৃষ্টি হচ্ছিলো তখন হালকা হালকা বৃষ্টি হওয়ার পর বলছে যে এখন তো আমগুলা ঢেকে রেখেছে, তাহলে লোড করতে একটু দেরি হবে, তার জন্য বলছে যে মাল খাবো একটু। তো মাল খাওয়ালো, মাল খাওয়ানোর পর একদম আমার দিশা টিশা হারিয়ে গেছে, সব কিছু মনে পড়ছে না। যখন মনে পড়ে আমার তখন আমি অন্য জায়গায় ছিলাম। তারপর বাবার কাছে ফোন লাগায় বলে কি 10 লক্ষ টাকা দাও, আর নয়তো তোমার বাবা বেটাকে মেরে দেব, এ কথা বলে। কয়জন ছিল ওরা? ওইজন 3 জন ছিল। কাউকে চিনতে পেরেছো? 3 জনকে চিনি। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, বঙ্গের বার্তা। যুব সমাজের কাছে নতুন দিশারি PKSWS ডিফেন্স একাডেমি, মোথাবাড়ি, মালদা। PKSWS ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি। এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি পড়ানো হয়। এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়। এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং, কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে। 100% চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, BSF, WBP, KP, ITBPF, বিহার পুলিশ, আবগারি পুলিশ, RPF ইত্যাদি। এছাড়া প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং রেল, ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে
কম্পিউটার কুইজ, উইকলি টেস্ট, অনলাইন অফলাইন এই দুই ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে। যারা যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক তারা তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। আমাদের ঠিকানা পটলডাঙ্গা মোথাবাড়ি মালদা। আমাদের ফোন নম্বর 7718521112। আমাদের ওয়েবসাইট www.pksws.defenseacademy.com।